ফুসফুসে জল, হৃদয়ের সমস্যা, এখন কেমন আছেন কবি সুখেন? যার কণ্ঠে, যার ভাষায় একদিন নতুন জীবনের সুর খুঁজে পেয়েছিলেন বাংলা গান, সেই কবি সুখেন গুরুতর অসুস্থ। বুকের সমস্যা নিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। জানা গিয়েছে অক্সিজেন সাইজে রাখা হয়েছে। বয়সজনিত নানান অসুস্থতার কাতর প্রাক্তন এই তৃণমূল সদস্য গত সোমবার দুপুর 3টে নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। 2024 সালটা শুরু থেকেই যেন ভালো যাচ্ছে না। বছরের শুরুতেই আমরা হারিয়েছি বিশিষ্ট গায়ক রশিদ খানকে। দুদিন আগেই প্রয়াত হয়েছেন বিশিষ্ট অভিনেত্রী শীলা মজুমদার। তারপরেই ফের দুঃসংবাদ, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো গায়ককে। প্রাথমিকভাবে রটে যায় হৃদয়ের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে কবি সুখেনকে। হাসপাতালে সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সুখেন। সোমবার তার শরীরের অবস্থা অবনতি হয়, তাড়াতাড়ি তাকে নিয়ে আসা হয় হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন ফুসফুসে জল জমেছে তার, পাশাপাশি হৃদয়ের কিছু সমস্যা রয়েছে। এই সমস্ত নিয়ে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা রয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী আপাতত স্থিতিশীল শিল্পী, কিছুটা উন্নতি হয়েছে শারীরিক অবস্থার। ইতিমধ্যেই কবি সুমনের চিকিৎসা করা হয়েছে। 5 দফায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন হৃদরোগ, ফুসফুস, মেডিকেল এবং কিটলস্কেয়ার বিশেষজ্ঞরা। হাসপাতালের সূত্রের খবর, ভেন্টিলেশনে দেওয়া হতে পারে তাকে। তবে জানা গেছে হাসপাতালের সুপারের কাছে কিছু একটা খেতে চেয়েছিলেন তিনি, সুপার অনুমতিও দিয়েছেন। অবশ্য সামান্য সুস্থ হয়েই ভক্তদের বার্তা দিয়েছেন কবি সুমন। জানান, শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম, শীঘ্রই সেরে উঠব, চিন্তা না করার পরামর্শ দেন। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্তই। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।